গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন ইনশাআল্লাহ। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, উঠা বসা করছেন, তাদের বিনয়ের সাথে আমি জানাচ্ছি বসার জন্য, অংশ আসন গ্রহণ করার জন্য। যারা বিভিন্ন পর্যায়ে দান করেছেন, আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করুক। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে হযরত ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামী আদর্শ মহিলা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান আলোচক, বিশ্ববরণ্য মুফাসসির কোরআন শেখুল হাদিস হযরতুল ইল্লাম হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ সাহেব দামাত বরকাতুহুম আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। আলোচনা পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া মাহমুদ সাহেব দামাত বরকাতুহুম। আমি হযরতকে তার সর্বগর্ভ আলোচনা পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاهدين بيت الجباهي হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামী আদর্শ মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি উম্মতের অভিভাবক হযরাত উলামায়ে কিরাম, সম্মানিত মুরব্বীবৃন্দ, দীনদরদী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, পর্দার অন্তর আলের মা ও বোন, আপনাদেরকে দেখে মনে হচ্ছে বয়ান শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন, শীতেও মনে হয় অনেকটা ক্লান্ত। চেহারা মানুষের ভিতরের কথাকে ব্যক্ত করে দেয়, দেখলেই বুঝা যায় মানুষের মুখে কথা বলে, চোখে কথা বলে, বডি ল্যাঙ্গুয়েজ কথা বলে, শব্দ উচ্চারণ করতে হয় না, কিন্তু ভিতরটা একটা বের হয়ে যায়। জানি না ভুল হলে ক্ষমা করে দিন। আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা ক্লান্ত হয়ে পড়ছেন, যে কেউ কোন কিছু বলে না। আমার সাথে একমত আপনারা ক্লান্ত হয়েছে, আগে আগে বলেন দেখেন ক্লান্ত হন নাই তো। আচ্ছা, ক্লান্ত যদি না হয়ে থাকে তাহলে একটু অনুরোধ করবো, একটু জোরে সোরে বলেন তো আল্লাহু আকবার। মাঝে মাঝে এমন দরকার, চিৎকারটা দরকার,
বাদশা হারুনুর রশিদ বসে রয়েছে, তার বিবি জুবাইদা হারুনুর রশিদের মাথার চুল বিলি দিচ্ছে। এমন সময় এক আওয়াজ, ওই আওয়াজে বাদশা চমকে উঠছে। বিবি জুবাইদা বলে, কি বাদশা ভয় পেলেন? অপারেটর পিটাবো বলছি, বলি আমি একটু কমাই দিতে, খালি বাড়ায় বারে বারে। হরনটা একটু ঘুরিয়ে দাও, হরন এদিকে হইছে। আল্লাহ আমার কানের দিকে করুন, এই এই হরনটাই করে দাও। আপনারা কিছু বলেন না, এখন চা বলা বাকি। তো বাদশা চমকে উঠছে, বিবি জুবাইদা বলে, কি বাদশা ভয় পেলেন? কাহা কিসের আওয়াজ? তো ভয় পাওয়ার কারণ নাই, আবদুল্লাহ ইবনে মুবারক হাদিস পড়াইতেছে, সামনে ছাত্রের সংখ্যা 90,000। আল্লাহু আকবার। আগামীকাল আপনারা আল্লাহু আকবার বলবেন। ছাত্রের সংখ্যা সামনে 90,000, উনি পড়াইতেছেন, ওনার হাসি আসছে, হাসি দিয়ে উনি ঠোঁট নাড়াইয়া আলহামদুলিল্লাহ বলছেন। 90,000 ছাত্র দেখে বুঝছে যে হুজুর আলহামদুলিল্লাহ বলছেন। তো 90,000 একসঙ্গে বলছে ইয়ারহামুকাল্লাহ। ওই ইয়ারহামুকাল্লাহর আওয়াজে বাদশা হারুন চমকে উঠছে। মেরে মোহতরম ভাইও, আমাদের সমাজে যারা ইসলাম নিয়ে যাদের চুলকানি, মাদ্রাসা নিয়ে যাদের চুলকানি, দিন নিয়ে যাদের চুলকানি, এই সমস্ত চুলকানি যাদের আছে, এরা যখন আল্লাহু আকবার শোনে, জোরে সোরে সুবহানাল্লাহ শোনে, ওরা একটু চমকে উঠে, ওরা একটু ভয় পায়। এই জন্য মাঝে মাঝে একটু জোরে সোরে আওয়াজ দেওয়া দরকার। তাই বললাম যে একটু আবার একটু জোরে সোরে বলেন তো আল্লাহু আকবার। তোমার যা মনে চাই তাই হও, তুমি একটুখানি পাগল হও, ভালো করে করে রাখবা। শেখুল হাদিস হয়ে কোনো মজা পাওয়া যায় না। মাওলানা মাহমুদ বারে বারে বললো, কি বললো, যে বিশ্বে সারা জায়গার বক্তা, আন্তর্জাতিক বক্তা, আল্লাহর কসম খেয়ে বলতেছি এই চেয়ারে বসে, নবীজির চেয়ারে বসে আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমার একটুও মজা লাগে নেই, এতে আমি একটুও ফুলি নেই। শাইখুল হাদিস হয়ে মজা পাওয়া যায় না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হয়ে মজা পাওয়া যায় না, কিন্তু যদি আল্লাহ পাক তার অন্তরে তার মহাব্বতের আগুন জ্বালাইয়া যায়। এই গত 3 দিন আগে আমি রিক্সায় উঠছি, 3 দিন আগে না ভুল বলছি, এই গত রাত্রের আগের রাত্রে রিক্সায় উঠছি, বা 3 দিন আগেই হবে, রিক্সায় বসে রয়েছি, রাত্র 11:30 হবে। আওয়াজ কমাইতে কইছি তোমার, কমাও। রাত্র 11:30 হবে, রিক্সায় বসে আছি, আমার মুখ নড়ে না, হঠাৎ করে আমি আওয়াজ শুনতেছি, কি আওয়াজ? আরে রিক্সাওয়ালা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। তাও কোন আয়াত জানেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. একদম সহি শুদ্ধ, একেবারে সহি শুদ্ধ করে এ রিক্সা চালাইতেছে আর কোরআন কারিমের তেলাওয়াত করতেছে। মনে মনে বললাম, আমার থেকেও বেশি মজা আছে, মক্তবে ইশক কে আন্দাজ নিরালে দেখিয়ে, মক্তবে ইশক কে আন্দাজ নিরালে দেখিয়ে, উসকো ছুটি না মিলি জিসনে সব ইয়াদ কিয়া। দুনিয়ার যত পাঠশালা আছে, দুনিয়ার যত বিদ্যালয় আছে, দুনিয়ার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, ছাত্র ছাত্রী সবক যখন হয়ে যায়, এই দাঁত মাত খিলাল করা বন্ধ, এই দাঁত খিলাল করা, পান চাবানো, এদিক ওদিক তাকানো সব বন্ধ, সব এদিকে চোখ থাকবে। এই দুনিয়া যত পাঠশালা আছে, ছাত্রছাত্রী সবক যখন হয়ে যায়, উস্তাদকে ডাক দেয়, উস্তাদ জি পড়া হয়ে গেছে,
উস্তাদ বলে শোনাও শোনায় কে বাড়ি যাই কে যা সবক যখন হয়ে গেছে ছুটি মিলে যায় বিদ্যালয়ে যখন পড়া হয়ে যায় স্যার কি পড়া হয়ে গেছে কে শোনা শোনায় কে বাড়ি যাই কে যা দুনিয়ার সব বিদ্যালয়ের নিয়ম পড়া যখন মুখস্থ হয়ে যায় শুনেইলেই ছুটি মিলে যায় আমার আল্লাহ পাকের একটা মক্তব আছে তার একটা বিদ্যালয় আছে তার একটা পাঠশালা আছে ওই পাঠশালার যখন কেউ ছাত্র ছাত্রী হয়ে যায় একবার যখন তার সবক মুখস্থ হয়ে যায় আল্লাহ পাক বলেন তোর আর ছুটি নাই তুই রিক্সা চালাবি তখনও তোর ছুটি নাই তুই ভ্যান চালাবি তখনও তোর ছুটি নাই তুই পাকশাক করবি তখনও তোর ছুটি নাই ঘর ঝাড়ু দিবি তখনও তোর ছুটি নাই সন্তান কোলে নিয়ে দুধ খাওয়ায় তখনও তোমার ছুটি নাই কথায় কথা চলে আসে তাই তো বলছিলাম হর যে খাহি বাস লেকিন নন্দুকে দিওয়ানা বাস বা মুহাম্মদ হোসে বাসো বা খুদা দিওয়ানা বাস মাওলা পাকের ওই প্রেমের বক্তব্যের পড়া যদি কারো মুখস্থ হয়ে যায় তার আর ছুটি মেলে না আপনারা নাম শুনছেন না খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি জি আরো আসতে বলেন জি সব মরা মরা মানুষ দেখতেছি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এই নাম নেওয়ার পরে এই মজলিসের মধ্যে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে ইন্তেকালের পরে লক্ষ লক্ষ মানুষ আসতে জানাজা পড়বে কিন্তু জানাজা কে পড়বে কেউ সিদ্ধান্ত নিতে পারতেছে না যার কাছে ওসিয়ত করে গেছে সে ওসিয়ত আমার হাতে নিয়ে বলতেছে হুজুরের ওসিয়ত করতেছি সকলে শুনুন এবার ওসিয়ত পড়া শুরু হয়েছে ওসিয়ত পড়া বলতে জানা গেল উনি বলছেন আমার জানাজা পড়বে এমন ব্যক্তি যার জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নত কাজা হয় না যার আসরের সুন্নত কাজা হয় নাই এখন সব হা করে চেয়ে গেছে এই লোক কোথায় পাওয়া যায় কোনো পীর বুজুর্গও তো এরকম নাই তখন একজন তার মুখে রুমাল দিয়া চেহারা ঢাইকা ধীরে ধীরে হাইকা লাশের পাশে গিয়ে বলতেছে আরে সাহেব এ মরার সময় আপনি আমার গোপন রহস্য ফাঁস করে দিয়ে গেলেন এই মরার সময় আপনি আমার গোপন রহস্য ফাঁস করে দিয়ে গেলেন এখন দেখা গেল উনি আর কেউ না ইনি হযরত শামসুদ্দিন আল তমাস রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন বাদশা উনারই সাথে এই খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি তাই তো বলছিলাম মক্তবে ইশক কে আন্দাজ নিরালে দেখিয়ে উসকো ছুটি ন মিলি জিসনে সবক ইয়াদ কিয়া যার সবক মুখস্থ হয়ে যায় তার আর ছুটি মেলে না এই মামা এই যে হাউকাও বন্ধ করবো কথা রাওয়ার জন্য না আসে মানুষ আমার হাজার হাজার দরকার নাই আমার একটু নিরিবিলি পরিবেশ দরকার মানুষ চাই 50 জন হোক আর 100 জন হোক আমার তাতে কোনো আপত্তি নেই তো কাজা কতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই কেমনে হইল কি দিয়ে হয়েছে ওনার তখন 6 বছর বয়স ওনার মা ওনাকে মক্তবে নিয়ে গেছে উস্তাদজির কাছে দিছে উস্তাদজি ওরে বিসমিল্লাহ পড়ে দেয় উস্তাদ জি বলতেছে কুতুবুদ্দিন পড়ো বিসমিল্লাহ কুতুবুদ্দিন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে শুরু করছে সূরা ফাতিহা শেষ বিসমিল্লাহ বলে শুরু করছে সূরা বাকারা শেষ বিসমিল্লাহ বলে শুরু করছে সূরা আলে ইমরান খতম পড়তে 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 বিসমিল্লাহ বলে ইকতারাব লিন্নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন 17 পারা শুরু করছে সূরা মুমিন আরে সূরা কি ইকতারাবালিন্নাস হিসাবুহুম ফি গাফলাতিন মুরিদুন এই সূরার নাম যেন কি আম্বিয়া সূরা আম্বিয়া এবং এরপরে সূরা হজ পুরো 17 পারা এক বসে শুরু হয়ে গেছে 6 বছর বয়সে জোরে কয় যেন আল্লাহু আকবার কিন্তু সব মরা দেখতেছি আরো জোরে সরে আল্লাহু আকবার আরে একবার আল্লাহ বললে আমার সময় 70টা নেকি লেখা হয় একবার আল্লাহ বললে আমার নামে কটা নেকি 70টা নেকি লেখা হয় আর আল্লাহ যখন কেউ বলে আল্লাহ বলেন আমি কে আমারে চিনিস বলে কে তুমি আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ সাত আসমান সাত জমিনের নূর কেউ যখন আল্লাহ বলে তার জিহ্বা ঠোঁট তার মুখের ভেতর যে জায়গায় বলে ওই জায়গা পুরোটা আল্লাহ পাক নূরানি বলে
থানায় কাবা 360 টা দেব দেবি ভাঙ্গা নবীজি কি ওখানে পানি দিয়ে ধুইছেন ওখানে কি সিরিজ কাগজ দিয়ে ওয়াশ করছে চকচকে বানানোর জন্য কি করছেন জানেন শুধু ওই জায়গার দিকে মুখ দিয়ে নবীজি বলছেন আল্লাহু আকবার তো শত শত বছর মূর্তিগুলো ওখানে থেকে যে আবর্জনা জমছে নবীজির আল্লাহু আকবারে সব আবর্জনা পরিষ্কার হয়ে পুরো খানায় কাবার ভিতর ঘুরে নিয়ে গেছে জন্য সুযোগ মিলে গেলে একটু বলবো তো আল্লাহু আকবার আরো জোরে বলেন না আল্লাহু আকবার 17 পারা 6 বছরের শিশু একটা না শুনেই দিছে মা ও চাইয়ে রইছে হা করে উস্তাদ দিও তাকায় রইছে হা কি রে 6 বছরের বাচ্চা পড়বে বিসমিল্লাহ সে শুনায় 17 পারা উস্তাদ বলতেছে কুতুবউদ্দিনের মা তুমি বললা বিসমিল্লাহ পড়বে তো দেখি 17 পারার হাফেজ আমিও তো জানি না ওরে জিজ্ঞেস করে আল্লাহ ওরে জিজ্ঞেস করে জিজ্ঞেস করছে কুতুবউদ্দিন তুমি কত থেকে শিখলা কমার কাছ থেকে শিখছি আল্লাহ কাছ থেকে শিখছি এবার বলো মা এখন তোমরা গান গাও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাচ্চা কোলে নিয়ে গান গাও বাচ্চারে গান শোনাও বাচ্চা পেটে নিয়ে টেলিভিশন দেখো বাচ্চারে পেটে নিয়ে বেহায়ার মতো ঘুরে বেড়াও আর তুমি বলো কি হুজুরদের কাছে দোয়া চাও হুজুর দোয়া করেন আমার সন্তানদের নেককার হয়ে যাবে ওই দেখো নেককার কেমনে হয় কুতুবউদ্দিনকে জিজ্ঞাসা করে কুতুবউদ্দিন তুই 17 পারা কত থেকে শিখি কামার কাছ থেকে শিখছি লে কেমনে আমার মা যখন আমার কোলে নিয়ে দোলা দিতেন মা যখন আমার কোলে নিয়ে দুধ খাওয়াইতেন ঘর মার জুবান দিয়ে আমি কোরআনে কারিমের তেলাওয়াত শুনতাম মা যখন ঘর ঝাড়ু দিতেন মার জুবানে কোরআনে কারিমের তেলাওয়াত মা যখন পাক শাক করতেন কোরআনে কারিমের তেলাওয়াত আমার মা তাহাজ্জুদে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনে কারিমের তেলাওয়াত করে আমি শুনি ওই ছোটবেলা থেকে শুনতে শুনতে আমার মা থেকে আমার আল্লাহ আমাকে 17 পারার হাফেজ বানিয়ে দিয়েছে এবার মা মক্তবে ভর্তি করে দিয়ে আসছে এ মনোযোগ দিয়ে শুনে মক্তবে ভর্তি করে দিয়ে আসছে মক্তবের থেকে ছুটি হয় এখন কয়টা হয় আপনারা জানেন আগের জামানায় ছিল বেলা 10টা 11টা ছুটি হইত তো ছুটি হয়েছে বাড়িতে গেছে গিয়ে মারে ডাক দিছেন আম্মি জি বাবা তো ভোক লাগি হ্যাঁ রুটি দো খিদে লাগছে রুটি দাও ও ইন্ডিয়ার হিন্দুস্তানের খাওয়া কিন্তু রুটি দেওবন্ধ যখন আমরা পড়ছি দুই বেলায় রুটি খাইতাম 14 দিন পরে 1 কেজি বিরিয়ানি দিত 14 দিন পরে মাসে 2 বার বিরিয়ানি পাইতাম বাকি 2 বেলাই রুটি ও খুব মজা লাগতো করে রুটি খাওয়া আচ্ছা মা রুটি দিয়ে দো ভোক লাগি হ্যাঁ ও মারা শুইন কন্যারা শুইন কান খুইলা সন্তান কেমনে বানায় মা সন্তান কেমনে তৈরি করে মায়ে এবার দেখো আচ্ছা মা খিদে লাগছে রুটি দেখো এই কুতুবউদ্দিন আমার কাছে কেন রুটি চাইলি একদিন তোরে আমি খাওয়াইতাম আজকে তোরে আমি মাদ্রাসায় ভর্তি করে দিয়ে এসছি যেই মালিকের কালাম পড়তেছিস যেই মালিকের কালামের মাদ্রাসায় তোরে ভর্তি করে দিছি রুটি চাইতে হইলে তার কাছে চা আমি পারবো না ছেলে বলে আম্মু তার কাছে রুটি কেমনে চাইতে হয় আমি তো তোরে জানি না তার কাছে রুটি কেমনে চাবো মা বলে ঠিক আছে আমি তোরে পদ্ধতি শিখাই দিই এই মিয়া ওই হাঁটু ওই ঠ্যাং টান তাজা হয়ে বসো মরা মরা চেহারা আমি দেখবো না পুরো তাজা আম্মু রুটি কেমনে চাবো আমার তরিকে শিখাইয়া দাও মা এসে আইনে যায় নামাজ বসাইয়া দেয় বলে যায় নামাজে বৈশা দুই হাত আসমানের দিকে দিয়া দুই হাত আসমানের দিকে দিয়া দোয়া করা সুন্নাত তরিকা হাতের তালু থাকবে আসমান মুখী হাত থাকবে সিনার নিচে দুই হাতের তালু থাকবে আসমানের দিকে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ পাকের কাছে দুই হাত উঠে গিয়ে বলে ও রব খিদা লাগছে রুটি দাও রব্বে করিম খিদা লাগছে রুটি দাও এবার ওই 6 বছরের শিশু ও যদি দুই হাত উঠে গিয়ে বলে আল্লাহ খিদা লাগছে রুটি দাও বলেন তো কেমন লাগে আমি যদি দেখি কাউকে ছোট্ট একটা বাচ্চা 6-7 বছরের বাচ্চা হাত পেতে বলতেছে আমার খিদা লাগছে আমার কিছু দেন আমার তো কোল যেটা ছিঁড়ে যায় ওরে কিছু না দিল ভালো লাগে না অতটুকু বাচ্চা
মাওলার দরবারে দুই হাত উঠে যখন বলে মাওলা আমার খিদে লাগছে আমারে খাবার দাও, মালিকের কেমন লাগছে মালিক জানে আমি জানি না, মালিক জানে আমি জানি না। ও যখন হাত উঠে আল্লাহর কাছে ভিক্ষে চাইতেছে, মা করছে কি ফাঁকে তাড়াতাড়ি করে রুটি বানাইয়া অত চোখ বন্ধ করে বলতেছে আল্লাহ খিদা লাগছে রুটি দাও। মা রুটি বানাইয়া জায়নামাজের নিচে রাইখা একটু দূরে দাঁড়াইয়া তামাশা দেখতেছে। একটু পরে বলে আব্বু রুটি পাই আসলো কি আসলো না একটু পরীক্ষা করে দেখ না, দেখতে জায়নামাজের নিচে রুটি আসছে কিনা। তো নিচের দিকে নাক নিয়ে টান দিছে, এবার দেখে গরম রুটির ঘ্রাণ হাম রুটির ঘ্রাণ পাওয়া যায়, দেখ রুটি আসে কিনা। এবার জায়নামাজ উল্টায় রুটি পায় রুটি খায়, এখন নিয়মিত মক্তবে যায় মক্তব থেকে আসে, মার কাছে আর রুটি চায় না, জায়নামাজ বিছায় দুই হাত রেখে আল্লাহ রুটি দাও খিদা লাগছে। একদিন দুই দিন তিন দিন অনেক দিন পর মা কোথাও বেড়াইতে গেছে, বেড়াইতে গেছে যে টাইমে আসে ছেলে ওই টাইম ওভার হয়ে গেছে। হঠাৎ মনে পড়ছে ওর বাপ তো নাই এতিম, আমি ওর দেখাশোনা করি, মক্তব থেকে আসার পর ওর খিদা লাগবে, ওর তো খাবার দিতে হবে, আমি তো তরিকা শিখিয়ে দিছি তোমার থেকে চাইয়ে চাইয়ে খাওয়ার। আর যদি জায়নামাজ বিছাইয়া রুটি চায়, আমি তো রুটি বানাইয়া জায়নামাজের নিচে রাখতাম অভিনয় করতাম, তুমি দিতেছ এই ঈমান বাড়ানোর জন্য। আর যদি রুটি না পায় আমার এতদিনের মেহনত বরবাদ হয়ে যাবে, আল্লাহ আমার মেহনতটা বরবাদ করবে না। আসমানের দিকে তাকাইয়া মা দৌড়ায় বাড়ির দিকে দৌড়ায়, আর ওদিকে কুতুবুদ্দিন বাড়ি আসছে, বাড়ি এসে মারে পায় নাই। মা গিয়ে দেখে কুতুবুদ্দিন খাটের উপরে চিত হয়ে শুয়ে রয়েছে রিল্যাক্স মুডে। মা গিয়ে বলতেছে বাবা কি খবর, কামু আইসা তোমার তালাশ করলাম পাইলাম না, না পাইয়া জায়নামাজ বিছাইয়া আমার মালিকের কাছে খাবার চাইছি, আমার মালিক আমারে খাবার দিছে খাইছি খেয়ে শুয়ে পড়ছি, আমার মালিক আমার রুটি দিছে। মা টান দিয়ে উঠে গিয়ে বুকের মতো নিয়ে চুমু খায় আদর করে, আর মনে মনে বলে আল্লাহ আমার এতদিনের মেহনত সার্থক হয়ে গেছে, ওর দেলে আমি জমাইতে পারছি বসাইতে পারছি, রাজ্জাক তুমি রুটি দেওয়ালা তুমি, শুকর আদায় করতেছে দুই চোখ দিয়ে পানি পড়তেছে। এখন ছেলে বলে কি আম্মু একটা কথা বলতে মনে চাইতেছে, বলে কি আজ তক রুটি খাতা রাহা আর আজ ভি রুটি খাই লেকিন আজ কি রুটি মে জো মজা মিলা ও আর কবি নেই মিলা। একটা জিনিস বুঝে আসতেছে না, এতদিন রুটি খাইতাম আজও খাইছি, আজকের রুটিতে যে স্বাদ পাইছি এই স্বাদ তো আর কোনো সময় পাইনি রে মা। মা মনে মনে বলে আল্লাহ তুমি দে দেওয়ালা, আজ ওই মা কোথায়, ওই মাই তো নাই, ওই সন্তান কোথায় পাবো, শুধু মিছিল করলে হয়, সোনার বাংলা গড়তে হবে, সোনার মানুষ লাগবে, সোনার মানুষ কোথায় পাবো মেরে মোহতারাম ভাইও। তাই আজকে আমি আপনাদের সামনে কথা শুরু করছি যে একটু পাগলামি ভিতরে আনতে হয় না, এই পাগলামির কথা কইতে কইতে এই পর্যন্ত চলে আসছি, জানি না আবার কোথার থেকে কোন দিকে যাবো আমার জানা নেই, উপর থেকে যা আসে মাথায় তাই বলবো। তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যার অন্তরে পাগলামির আগুন জ্বালাইয়া দেয়, ও যদি পেটে ভালো খাবার নাও থাকে, পরনে যদি ভালো কাপড় নাও থাকে, শোয়ার ভালো জায়গা নাও থাকে, চলাচলের ভালো কোনো গাড়ি নাও থাকে, আল্লাহ পাক তার অন্তরে জান্নাতের স্বাদ দান করে দেয়। এজন্য পাগল যদি হবার নাও পারো পাগলের সুরত তো ধরা যায়, আমরা যদি পাগল হইতে নাও পারি একটু পাগল পাগল ভাব জুড়ে জোরে সোরে বলতে পারি না আল্লাহু আকবার বলো বলো বলো। বড় মজার জিনিস, বড় মজার জিনিস, আল্লাহ বলেন না আল্লাহ কেন বলাইতেছি জানেন, আজ ওই সময় আসছে যে ডাকো আল্লাহরে ডাকো, এই ডাক দরকার চতুর্দিক থেকে হায়দারা হিংস্র জন্তুরা যেভাবে থাবা উঠেছে হা করে রয়েছে, মুসলমানদেরকে গিলে খাবে, আলেমদেরকে গিলে খাবে, ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চা কোরআনে কারিমে তেলাওয়াত করে, ওদের সম্পর্কে আজে বাজে মন্তব্য করে, এই সমস্ত যে শুরু হয়েছে, সালাম নিয়ে মন্তব্য করে, মাদ্রাসা নিয়ে মন্তব্য করে,
আলেম ওলামা নিয়ে মন্তব্য করে, নবীজি কেউ ছাড়ে না, নবীজিকে নিয়ে ওটানাটানি করে। এই সময় তোমরা যদি চিৎকার না দাও, এটাই তো চিৎকার দেওয়ার সময়। এই সময় চিৎকার দিলে যখন কেউ মায়ের খায়, ওই মজলুম হয়ে যখন ডাক দেয় আল্লাহ, বলেন না আল্লাহ, যখন মজলুম হয়ে ডাক দেয় আল্লাহ, তো আল্লাহ পাকের আরশের খুঁটি রয়ে উঠে। রব্বুল আলামিন, রব্বুল আলামিন ওই সময় ডাকে কেমন সাড়া দেয়, কথায় কথা চলে আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম বললাম, বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী, এমন সাহাবী যার চার জেনারেশন সরাসরি নবীজির সাহাবী। আল্লাহ, ওনার আব্বা মা সাহাবী। আল্লাহ, ওনার আব্বা মা কি সাহাবী, উনি নিজে ওনার বউ দুজন সাহাবী। আচ্ছা, ওনার ছেলে আব্দুর রহমান ইবনে আবি বকর, মুহাম্মদ ইবনে আবি বকর, তারাও সাহাবী। ওনার মেয়ে আসমা, এই আসমার ছেলে আব্দুল্লাহ, সেও কি সাহাবী। বাপ মা, নিজে, বউ, ছেলে, মেয়ে, আবার মেয়ের ঘরের নাতি, এই চার জেনারেশন সরাসরি নবীজির সাহাবী। আল্লাহ কত ধৈর্যশীল, সুবহানাল্লাহ। আমরা তো খালি একটু মাইর খেলেই তখন মনে করি, আরে আমি এই বিপদে পড়ছি, আল্লাহ আমার পাশে কেন আসে না, আমার উপর বুঝি আল্লাহ নারাজ। আল্লাহ যদি নারাজ হবে, তাহলে আবু বকর উপরও নারাজ ছিল না? না, আবু বকর মাইর খেয়েছে, নামাজে দাঁড়াইছে, নামাজের মধ্যে মারছে, মারতে 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 আবু বকরের বেহুশ করে ফেলছে, আবু বকরের চেহারা থেতলে গেছে, চোখ গর্তের মধ্যে ডুবে গেছে, পুরা মানে চেহারা ফুলে গেছে, সারা রাত বেহুশ, সারা রাত বেহুশ। সকালবেলা হুশ আসছে, হুশ আসার পরে মা পাশে বসা, মা বর্ষিয়ান বুড়ি, মা বলতেছে বাবা কেমন আছিস। হুশ আসার সাথে সাথে বলে কি, আম্মু আমার নবীজি কেমন আছে। প্রথম প্রথম বাক্য তার মধ্যে, মা আমার নবীজি কেমন আছেন, তিনি কোথায়। মা বলে তোর লজ্জা করে না, যার কারণে মায়ের খেলি, আবার তার নাম, মা আমার গালাগাল করে দিও, আগে বলো তো উনি কোথা, আগে বলো উনি কোথা, উনি কেমন আছে। মা দুধের গ্লাস হাতে নিয়ে বলে বাবা একটু দুধ খা। কাম্মু তুমি দুধের কথা বলতেছো, আমার নবীজির দেখার আগে আমার গলা দিয়ে কিছুই নামবে না, আগে আমি দেখবো আমার নবীজি কেমন আছে। পাশেই হযরত ওমরের বোন দাঁড়াইছিলেন, তার নাম ফাতেমা। এই যে নাম, এই নাম ফাতেমা তো জাহরা নাম, আদেশের নাম ফাতেমা। এই ফাতেমা নামে না হযরত ওমরের বোনের, তো হযরত ওমরের বোন ফাতেমা দাঁড়াইছে, উনি বললেন আবু বকর আমি জানি উনি কোথা। বলে কোথা, তা দাঁড়ে আর কামে আছে, কারকে নিয়ে চলো না, কারকে নিয়ে চলো না, নিজে হাঁটতে পারে না। এক হাত ফাতেমার কাঁধে রাখছেন, এক হাত মার কাঁধে রাখছেন, দুইজনের কাঁধে দুই হাত দিছেন, ভর দিছেন, পা ছেড়ছেড়াইয়ে টাইনে টাইনে যাইতেছে। যাইতে যাইতে বলছিলাম আপনারা ডাক দেন না কেন, দেখেন ডাক কেমনে দিতে হয়। সিদ্দিকে একবার দারে আরকামের সামনে গেছেন, দারে আরকামের সামনে গিয়া আর পূর্ণিমার চাঁদ দেখছেন, পূর্ণিমার চাঁদ দেখছেন। নবীজিরে দেখলে মনে হইতো কি আসমানের পূর্ণিমার চাঁদ যদি জমিন নেমে আসে, দেখলে এরকম মনে হইতো আন্না হোক তাহলে কমান। তো চেহারার উপর নজর পড়ছে, চোখ যখন পড়ছে, খুশিতে আবু বকরের মুখ ভরে গেছে, আর নবীজিরে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দেয়, চোখে আনন্দের অশ্রু, নবীজি সুস্থ আছেন, সহি সালামতে আছেন দেখে সালাম দিছে। নবীজি সালামের জবাব দিয়ে বন্ধুর চেহারার দিকে তাকাইছেন, বন্ধুর দিকে তাকাইয়া নবীজির কলিজা ভাঙ্গে চুরমার হয়ে গেছে, চেহারার দিকে তাকাইয়া নবীজির দুই চোখ দিয়ে পানি আসছে,
আর ওই সময় নবীজি ডাক দিয়েছেন আল্লাহ 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 ডাক দিয়ে বলতেছেন আল্লাহ। এই যে আবু বকর মায়ের খাইছে, ও মায়ের খাইতো না যদি মুসলমানরা শক্তিশালী থাকতো, মুসলমানরা দুর্বল দেখি তোমার খাইছে, তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, তুমি মুসলমানদেরকে শক্তিশালী বানাইয়া দাও, শক্তিশালী বানাইয়া দাও। রব্বুল আলামিন জিজ্ঞেস করেন মাহবুব কি চাও তুমি, কি চাও? এই কথাটাই বলতেছি, ভালো করে কান খুলে শুনেন, কি চাও তুমি, কি চাও? নবীজি বলতেছেন আল্লাহ। আবু জেহেল আর ওমর দুইটা বড় সন্ত্রাসী, দুইজন ভালো শক্তিশালী বীর বাহাদুর, এই দুইজনের একজনকে চাই। মনে মনে বলতেছেন আল্লাহ, ওমরকে আমার বেশি পছন্দ, বাকি তুমি যারে দাও তাতে তাকে নিতেই রাজি। রব্বুল আলামিনের কাছ থেকে মেসেজ আসে আল্লাহ। আজকে তাপসরা হাউকাউ করে, চিল্লা চিল্লি করে, আজকে অমক তমক আজে বাজে কথা বলে, আমাদেরও তো এরকম একজন দরকার যে আইসা ওদের টুটি টিপে ধরবে, যে ওদের টুটি টিপে ধরতে পারে, ওদেরকে দমন করতে পারে, এমন কাউকে আমাদের দরকার। নবীজি ডাক দিলেন আল্লাহ, তোমার কাছে ভিক্ষে চাই, দুইজনের একজনকে দাও, তবে আমার মনে চায় ওমর হইলেই ভালো হয়। রব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ আসে মাহবুব, তোমার যাকে পছন্দ আমিও তাকেই চয়েস করলাম, দাও। তোমার যাকে পছন্দ আমিও তাকেই পছন্দ করলাম। ও সুবহানাল্লাহ, তোমরা কি কও? তোমরা খালি ছেলেপেলেরা সন্ত্রাসী, উল্টা পাল্টা করে, মুরব্বীদের সঙ্গে দুর্ব্যবহার করে, আর তোমরা তাদের জন্য বদদোয়া করো, খবরদার খবরদার বদদোয়া করো না, ওদের মাথায় হাত দাও, পিঠে হাত দাও, আদর করো, ডাক দাও, মসজিদে দাও। আমার তাও ঈশা রহমতুল্লাহ আলাই যখন জিন্দা ছিলেন, কেমন আদর করে ছেলে পেলেদেরকে ডাকতেন, ওই আদর্শ বুকে লালন করো, ডাক দাও, ডাক দিয়ে মসজিদে ঢুকাও, দেখবা ওদের এক একজন ইসলামের কত বড় সৈনিক হয়। আমার নবীজি বদদোয়া না করে ডাক দিছেন আল্লাহ। আবু জেহেল আর ওমর দুজনের একজনকে ভিক্ষা চাই, রব্বুল আলামিন দোয়া কবুল করছেন, ওমর তরবারি নিয়ে রওনা হইছে। জিন্দা আছেন তো নাকি মারা গেছেন আপনারা? জিন্দা আছেন তো? ওমর তরবারি নিয়ে রওনা হইছে, জিজ্ঞেস করে রাস্তায় দেখা হয়েছে একজনের সঙ্গে, ওমর কোথায় যাও? বলতেও তো খারাপ লাগে, কেমনে বলি, বলে ওমর কোথায় যাও? নবীজির নাম নিয়ে বলে, ওইটারে শেষ করতে যাই, ওরে হত্যা করতে যাই। হযরত নুয়াইম ইবনে আব্দুল্লাহ বললেন, ওমর তারে হত্যা করার আগে নিজের ঘরের খবর নাও, ঘরে কি হয়েছে? তোমার ঘরে তো কোরআন শরীফ পড়া চলতেছে, তোমার ঘরে আল্লাহ পাকের কালামের নূর ঢুকে গেছে, কে নূরে খোদা হাইয়ে কবি বুঝ না সকেগা, জিতনা হি দবাওগে উসে ও উভরতা রহেগা। আল্লাহ পাকের নূর, এ কেউ নিভাইতে পারবে না, যত নিভাইতে চায় তত দাও দাও করে জ্বলে। ওমর নিজের ঘরে খবর নাও, ঘরে কি হয়েছে? তোমার বোনার বন্ধু বসে কোরআন শরীফ পড়তেছে, গিয়ে দেখো। সুবহানাল্লাহ, বোনার বন্ধু বসে কোরআন শরীফ পড়ে কি? আমার বোনার বন্ধু বসে কোরআন শরীফ পড়ে? এবার টান তরবারি খোলা, নাঙ্গা তরবারি নিয়া বোনের ঘরে ঢুকছে। উস্তাদ পড়াইতেছিলেন, তার নাম হলো খাব্বাব। এই খাব্বাব হলেন কর্মকার, কামার, কামার চেনেননি আপনারা? কামার এই খাব্বাব রে, তার মালিক লোহা গরম করে সেকা দিত, সেকা দিতে দিতে এত বড় বড় গর্ত হয়ে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একদিন হযরত ওমর বললেন, খাব্বাব তোমার যে নির্যাতন করত, নির্যাতনের চিহ্ন একটু আমারে দেখাও, সহ্য করতে পারবেন না, দেখার দরকার নাই, একবার দেখাও। কাছে গেছে, কোমরের থেকে কাপড় সরাইছে, কাপড় সরানোর পরে হলো কোমর দেখে এত বড় বড় গর্ত, আঙ্গুল ঢুকে যায়, আঙ্গুল ঢুকে যায়। হযরত ওমর শিশুর মতো কেঁদে দিছেন। ওই খাব্বাব হলেন উস্তাদ, আর সাইদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল আর হযরত ফাতেমা, এই দুইজন কোরআনে কারীমে তেলাওয়াত করতেছিলেন। খাব্বাব যখন হযরত ওমরের খবর পাইছেন, লাভ দিয়ে বেড়ার ওই পাশে গিয়ে লুকাইছেন, জড়ো সড়ো হয়ে রয়েছেন বোন ভগ্নিপতি ঘরে। হযরত ওমর গিয়ে মারা শুরু করছেন, মারতে মারতে ভগ্নিপতির মুখ দিয়ে রক্ত ঝরে, বোন ঠেকাইতে গেছে, বোনকেও মারছেন জোরে, বোনেরও চেহারায় রক্ত। বোন তখন বলে, তুই যদি খাত্তাবের বেটা হয়ে থাকিস,
আমিও খাত্তাবের বেটি, যা পারিস কর, যা পারিস কর। আমার মালিকের কালাম শুনাই নিছি, এ তো বের করতে পারবো না, তো বের করতে পারবো না। মালিকের সাথে সম্পর্ক হয়ে গেছে, এটা কেমন করে সম্ভব? এবার ওমর বলে, কি কি পড়তেছিলি তোরা, আমার একটু দেখা। তুই কেমনে দেখবি, তুই মনে করছিস তোর মারের ভয়ে আমার মালিকের কালাম পবিত্র, এই পবিত্র কালাম আমি তোর হাতে দিব তাই মনে করছিস? না না না, আমার মালিক পাক, আমার মাওলার কালাম ও পাক। লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, এত ভালো পবিত্র যে সেই ধরতে পারে, অপবিত্র যে সে আমার মাওলার কালাম ধরতে পারে না, একমাত্র পবিত্র জাতি মুসলমান। আর বাকি যত জাতি আছে এগুলো জীবনেও পাক হয় না, পাক হয় ওদের কপালে জুটে না, একমাত্র পবিত্র হয় কারা? আল্লাহ। এই আলোচনা অন্য কোন দিন। তো ফাতেমা বলতেছেন, আমার মাওলার কালাম পাক, পাক ছাড়া কেউ ধরতে পারে না। ওমর বলতেছে, বোন কি হইলে ধরা যাবে, যাও গোসল করে আসো। ওমর গোসল করে আসছে, এবার ধরো নাও, এবার হাতে নিছে, নিয়ে এখন পড়ে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আপনাদের সামনে তর্জমা করার দরকার, ওমরের সামনে তর্জমা দরকার ছিল না, কথা বলে না, তর্জমা দরকার ছিল না। ওমর পড়তেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। পড়তেছেন আর পড়তেছেন, পড়তেছেন আর পড়তেছেন, পড়তে পড়তে আধা পৃষ্ঠে পড়া হয়ে গেছে, এবার পড়তেছে, ওয়া নাখতারতুকা ফাস্তামি মা ইউহা ইন্নানি আনা আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে উঠছে, ইন্নানি আনা আল্লাহ, ইন্নানি আনা আল্লাহ বলছেন, বলার সাথে সাথে দেখতেছেন ভিতরে বাতি জ্বলে উঠছে, ভিতরে আলো জ্বলে উঠছে। যখন আলো ভিতরে জ্বলে উঠছে, এবার ওমর বলে, কি এ আমার নিয়ে চল, ওমর আর এই জগতে নাই, ওমর আর এই জগতে নাই, অন্য জগতে চলে গেছে, অন্য জগতে চলে গেছে, বলে আমার নিয়ে চল। বলে কোথায়? মুহাম্মাদের দরবারে, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দরবারে নিয়ে চল। এবার হাব্বাব ওই পাশে ছিল, বেড়ার ওই পাশে, লাভ দিয়ে এসে বলে, আবশির ইয়া ওমর, ওমর তুমি সুসংবাদ গ্রহণ করো। বলে কেন? আমি নবীজিকে দোয়া করতে শুনছি, নবীজিকে দোয়া করতে শুনছি, নবীজি দোয়া করছেন, কি দোয়া? আল্লাহুম্মা আইদিল ইসলাম বি আহাদিল উমরাইন, আল্লাহ দুই ওমরের এক ওমর, আবু জেহেলের নাম কিন্তু আমর ইবনে হিসাম, আপনারা জানেন, জানেনই তো, আবু জেহেলের নাম হলো আমর ইবনে হিসাম, আর ওমরের নাম তো ওমর ইবনে খাত্তাব। আমি নবীজিকে দোয়া করতে শুনছি, আল্লাহ তুমি দুই ওমরের এক ওমর আমারে দাও। আমার মনে হয় নবীজির দোয়া তোমার ব্যাপারে কবুল হয়ে গেছে। ওমর কোনো কথা বলে না, ওমর কোনো কথা বলে না, নিয়ে চল। এই পাশে খাব্বাব, সাইদ ইবনে যায়েদ মুখে রক্ত, ওই পাশে ফাতেমা তার মুখেও রক্ত, এই রক্তাক্ত অবস্থায় ওমর মাঝখানে নাঙ্গা তরবারি হাতে, দাঁড়ে আর কামে নবীজি বসা, দাঁড়ে আর কামে নবীজি বসা, সাথে কয়েকজন মুসলমান। এই মুসলমানগুলো কেমন ছিল জানেননি, ভালো খাবার নাই, যখন খিদা লাগে কি করবে, খিদা লাগে নবীজির কাছে গিয়ে একটা নবীজির চেহারার দিকে তাকাইয়া থাকে, নবীজির চেহারার দিকে তাকাইয়া থাকে, আল্লাহ পাক খিদার অনুভূতি দূর করে দেয়। ইসলাম কত কষ্টে আসছে আমার আপনার কাছে আমরা জানি না, কত ত্যাগ আর কুরবানির পরে এই দিন ঈমান ইসলাম আমাদের কাছে এসে পৌঁছেছে। মেরে মোহতরম ভাইও, সাহাবায়ে কেরাম যায় যখন কোনো শত্রু দেখে, তো দূর থেকে দেখে আইসে নবীজির, বলে ইয়া রাসূলুল্লাহ ও ও যে দেখেন আসতেছে, নবীজি বলে না আমার কাছে আয়, কাছে নিয়া মুরগি যেমন তার বাচ্চাগুলো পাখনার নিচে ডাইকে রাখে, মুরগি যেমন তার বাচ্চা চিল থেকে বাস পাখি থেকে শকুন থেকে বাঁচানোর জন্য পাখনার নিচে ঢাইকা নাই, আমার নবীজি ওদেরকে বুকের কাছে নিয়া আল্লাহ আল্লাহ করতেন, আল্লাহ তুমি ওদের হেফাজত করো। এখন যখন ওমরের হাতে নাঙ্গা তরবারি,
এই তরবারি দেইখা সাহাবায়ে কিরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওই যে ওমরে দেখা যায় হাতে খোলা তরবারি নবীজি বলতেছেন আস্তে দাও চিন্তা কইরো না হযরত হামজা বললেন ভাই রে তোরা চিন্তা করিস না ওমরে আস্তে দে নিয়ত যদি ভালো হয় তো ভালো আর নিয়ত যদি খারাপ হয় তাহলে এই যে আমার তরবারি রাইখা দিলাম আমার তরবারিতে আমি হাত লাগাবো না তোদেরকে কথা দিচ্ছি ওমরের তরবারি কাইড়া নিয়া ওমরের তরবারি দিয়া আমি ওমরকে খুন করব হামজা মনে মনে বলে আমি তো একা না ওমর একা আমার সাথে আছে না আল্লাহ মুসলমানরা আজ দুর্বল শুধু এই জায়গায় সাথীরে হারাই ফেলাইছে আসল আমার সাথী যে তারে আমি হারাই ফেলাইছি আমার নির্ভরতার প্রতীক যে তারে হারাই ফেলছি যার উপরে ভর দিব তারে হারাই ফেলছি তারে হারানোর কারণে আজ ইহুদিদের মার খাই খ্রিস্টানদের মার খাই হিন্দুদের মার খাই বৌদ্ধদের মার খাই দেশের নাস্তিক মুর্তাদ তারা আমাদেরকে যাটা বলে আর কোনো কারণ না মালিকের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে হযরত হামজা বলতেছেন তোরা চিন্তা করিস না ও মনে মনে বলতেছেন ওমর তো একা আমার সঙ্গে আছেন আমার মওলা ওমরে আসতে দাও ওমর আসছে এ কথা বলতেছি শুধু ঘটনা শোনানোর জন্য না যা বোঝানোর জন্য কথা শুনাইতেছি সেইটা কি মনোযোগ দিয়ে শুনে হযরত ওমর আসছেন দরওয়াজায় টোকা দিছেন নবীজি বললেন তোমরা নিশ্চিন্তে দরওয়াজা খুলে দাও আল্লাহ পাক বলে দিছেন দোস্ত তুমি চিন্তা করো না আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস তোমার নিরাপত্তার জিম্মাদার আমি আল্লাহ তোমার হেফাজত করনে ওয়ালা আমি আল্লাহ তুমি কোনো চিন্তা করো না আসতে দাও আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস দরওয়াজা খুলে দেয়া হয়েছে ওমর ভিতরে ঢুকছেন আর নবীজি ওমরের চাদর ধরে টান দিছেন টান দিয়ে বললেন এ ওমর তোমার সময় হয় নাই কলেমা পড়া আল্লাহ ইয়ানি লাকা আনতা সাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় কি তোমার হয়নি ওমর বলতেছেন সময় না হইলে কি আমি আসতাম না সময় না হইলে কি আমি আসতাম না সময় হয়েছে দেখি তো আসছি তরবারি দিয়ে আসছিলাম আপনার কল্লা চালানোর জন্য এবার তরবারি প্রথমে রেখে দিলাম আমি আমার কল্লা আপনার কাছে সমর্পণ করলাম আমি আমার কর্তার আপনার কাছে সমর্পণ করলাম নেন আপনি আমার হাত নেন এবার হাত নবীজি নেয় পড়ায় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কালিমা পড়ার পর নবীজি খুশিতে বলে উঠছেন আল্লাহু আকবার বলেন না আল্লাহ আরে আমি তো মরা আপনি তো মরা না আরো জোরে বলেন আল্লাহু আকবার নবীজি আল্লাহু আকবার বলে উঠছেন দারে আর কামে উপস্থিত যারা ছিলেন সবাই বলে উঠছেন আল্লাহু আকবার আল্লাহ নবীজির আওয়াজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী যখন জোরে বলতেন সেই আওয়াজটা কত জোরে হইতো তো জানেন আপনারা নবী যখন পাহাড়ে দাঁড়াইয়া বলতেন ইয়া সাবাহা এই সতর্ক সংকেত যখন দিতেন আওয়াজ দিতেন তো আশপাশের পুরো অঞ্চল কোনো ঘর বাকি থাকতো না নবীর আওয়াজ বুঝতে জোরে বলে উঠছেন আল্লাহু আকবার সাহাবায়ে কিরাম বলে উঠছেন আল্লাহু আকবার এই সাথে সাথে জিব্রাইল হাজির শীতে এরকম মুখ ধরে রাখছে আল্লাহু আকবার বলতেও কষ্ট হইতেছে তাহলে আমিও যদি মুখে রুমাল বাইদ্যা রাখি কথা বলবো কেমন রুমাল বাইদ্যা হাত দিয়া কি এক এক মরা মরা ভাব ধরে সরে বলুন আল্লাহু আকবার এবার জিব্রাইল এসে হল জিব্রাইল আসছে এই সাথে সাথে জিব্রাইলের গতি কেমন শুনবেন আপনারা জিব্রাইলের চলার গতি কেমন বলবো নবীজি একদিন জিজ্ঞেস করতেছেন জিব্রাইল তুমি এই যে ফুরুত ফুরুত যাও আসো এত দ্রুত তোমার গতি কেমন বলো তো জিব্রাইল নবীজির সঙ্গে 23 বছরের মধ্যে সাক্ষাৎ করছেন 40,000 বার নূহ আলাইহিস সালামের 950 বছরে সাক্ষাৎ করছে 5 বার নূহ আলাইহিস সালামের সঙ্গে 950 বছরে কয়বার 5 বার আর নবীর সঙ্গে
23 বছরে সাক্ষাৎ করেছেন কত 40,000 বার কতবার মোদির সঙ্গে সাক্ষাৎ কোন কোন বর্ণনা মতে 24,000 সে 24,000ই হোক আর 40,000ই হোক কত হাজার বার তো জিব্রাইল যায় আর আসে নবীজি বললেন জিব্রাইল তুমি যে যে যাও আর আসো আমি তো বুঝি না তোমার গতি কেমন তো গতি কেমন বোঝার জন্য এক কাহিনী শুনি বলে কি কাহিনী বলে যখন ইউসুফ রে তার ভাইরা কূপের মধ্যে ফেলবে বালতিতে বসাইয়া রশি ছেড়ে দিছে এখন রশি খালি কাটবে রশি কাটলেই ইউসুফ কূপের মধ্যে পড়ে যাবে কাটা শুরু করছে এমন সময় আমি সীমান্তের বড়ই গাছের গোড়ায় বসেছি সীমান্তের বড়ই গাছের গোড়ায় বসা আমার মালিক আমার ডাক দিলেন জিব্রিল বললাম জি রব্বে জালিল কই যে ইউসুফ রে ওরা কূপের মধ্যে ফেলতেছে ও যেন পড়তে না পারে ওরে তুই তোর হাতে নে ওখান থেকে আমি আমার 600 পাখনা দিয়ে একটা ছাপটা মাইরা ওদের রশি কাটা শেষ হওয়ার আগে ইউসুফকে আমার হাতে দিয়ে দিছি কয় ঘন্টা লাগছে রশি কাটতে কয় ঘন্টা লাগে কত করে 2-4 সেকেন্ডের ব্যাপার না এই রশি কাটা যখন শুরু করছে তখন সীমান্তের বড়ই গাছ সীমান্তের বড়ই গাছ কোথায় আল্লাহ পাক সীমান্তের বড়ই গাছের ঠিকানা বলতেছেন ওয়ালাকাদ রাআ নাযিলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া সীমান্তের বড়ই গাছ এটা জান্নাতুল মাওয়ার কাছে কোন জায়গা জান্নাতুল মাওয়ার কাছে বা জান্নাতুল মাওয়া সীমান্তের বড়ই গাছের কাছে আর জান্নাত কোথায় জান্নাত হলো উপরে জাহান্নাম হলো নিচে জাহান্নাম হলো নিচে জান্নাত উপরে প্রথম আসমান জমিন থেকে আসমান 500 বছর আসমান সুড়ঙ্গ করলে এই সুড়ঙ্গের এই মাথার থেকে ওই মাথা যেতে 500 বছর আবার দ্বিতীয় প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের অধিক এরকম করতে করতে হিসাব করে দেখেন কয় হাজার বছরের পর এই এত হাজার বছরের পর জিব্রিল বলে যে ওরা রশি কাটা শুরু করছে আর আমি আল্লাহর হুকুমে ওখান থেকে এক ঝাপটা মাইরা আইসা ইউসুফকে আমার হাতের উপর নিয়ে নিছি এরকম গতি সম্পর্ক কেমন গতি আর এক দিনের ঘটনা কি ঘটনা তাই একটা নবীজিরে মারতেছিল ওই কাহিনী শুনাবেন ওই কাহিনী তো অনেক লম্বা ওই কাহিনীর দিকে যাব না তো মারতেছিল রক্ত ঝরতেছিল নবীজি রক্ত চাদরে মিশতেছে চাদরে মিশতেছে চাদর দিয়ে বেলতেছেন লুঙ্গি দিয়ে বেলতেছেন কেন মনে মনে বলতেছেন রক্ত পড়লে আল্লাহ রাগ হয়ে যাবে জমিনে ফসল হবে না ওরা কি খাবে রক্ত জমিনে পড়লে জমিনে উপর রক্ত পড়লে আল্লাহ রাগ হয়ে যাবে জমিনে ফসল হবে না তো যারা মারতেছে ওরা খাবে কোথার থেকে ও আল্লাহ কি দিয়ে বানাইছিলা তুমি তাকে কেমন রহমতের রহমত কেমন দয়ার দয়া না তো বলতেছেন রক্ত বসতেছে কিন্তু এক পর্যায়ে তো বেহুশ হয়ে গেছে বেহুশ হয়ে পড়ে গেছে এক ফোঁটা রক্ত পা দিয়ে কড়াইয়া কড়াইয়া এই পায়ের তলার দিকে যাইতেছে এখানে আইসে গেছে আর একটু হইলে তখন মাটিতে পড়বে এক ফোঁটা রক্ত এমন সময় রব্বুল আলামিন ডাক দিছেন জিব্রিল জি রব্বে জালিল লে ওই যে আমার মাহবুবের রক্ত যেন জমিনে পড়তে না পারে আমার মাহবুবের রক্ত যেন জমিনে না পড়ে যা আমি ওখান থেকে রওনা দিছি এক ঝাপটা দিয়া আইসে আমি আমার পর বিছিয়ে দিছি আমি আমার পর বিছিয়ে দিছি ওই পরের উপরে নবীজির রক্ত পড়ছে কিন্তু জমিনে নবীজির রক্ত পড়তে দেয়নি এমন গতি সম্পন্ন জিব্রাইল যখন নবীজি আল্লাহু আকবার বলছেন আশপাশের সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলছেন জিব্রাইল এসে হাজির এসে বলতেছে কি ব্যাপার দোস্ত আপনারে খুব খুশি দেখা যায় ওমর মুসলমান হয়েছেন নবীজি খুশিতে বলে উঠছেন আল্লাহু আকবার বলেন না আল্লাহু সাহাবীরা খুশিতে আল্লাহু আকবার বলছেন জিব্রাইল এসে বলতেছেন কি ব্যাপার দোস্ত খুব খুশি দেখা যায় নবীজির সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিল তুই তুকারির সম্পর্ক তুমি আমি আল্লাহ পাক নাম ধরতেন না জিব্রাইল নাম ধরা ছাড়া ডাকতেন না কি চমৎকার ব্যাপার আল্লাহ পাক নাম ধরতেন না এক একটা নতুন নাম দিতেন যেমন মা তার বাচ্চারে বলে আমার মানিক আমার সোনার সান
আমার বিতলে গুলু হ্যাঁ বলে না আমার লাল আমার গোলাপ ফুল আরো কত কিছু মা নাম দেয় বলে মা তুমি কি বলো আদর উঠলে ওঠে নতুন নতুন নাম ভিতর থেকে বের হয় যে নাম রাখা হয়েছে ওই নাম না নতুন নতুন নাম দিয়ে ডাকে আল্লাহ পাকের ভিতরে নবীজির জন্য এত মায়া এত মায়া এত মায়া যখনই ডাকতে গেছেন ওই নাম দিয়ে না নতুন একটা নাম দিছেন আর বলছেন ও আমার দোস্ত আমার চাদরওয়ালা আমার কম্বলওয়ালা আমার অমুক আমার তমুক এই বলে বলে আল্লাহ তাআলা ডাকতেন নাম ধরতেন না কিন্তু জিব্রাইল যখনই আসছে এই সেই নাম ধরে ডাক দিছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসমান থেকে জমিন আসমানের উপর যা জমিনে যা সমুদ্রে যা সবকিছু তো তোমার দেখা আচ্ছা এত কিছু দেখছো এত মানুষ দেখছো বলতো আমার মতো কাউকে দেখছো নি জিব্রাইলকে জিজ্ঞেস করেন নবীজি বলো আমার মতো কাউকে দেখছো জিব্রাইল বলে দোস্ত আল্লাহর কসম খেয়ে বলতেছি মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব সব নবীর সুল সমস্ত কিছু আসমান জমিনের সব তন্ন তন্ন করে ঘুরছি সকলকে দেখছি কোথাও আমি তোমার তুলনা খুঁজে পাইনি জিব্রাইলের সঙ্গে সম্পর্ক আর জিব্রাইল এসে বলতেছে দোস্ত খুব খুশি দেখা যায় নবীজি বললেন খুশি হবো না খুশি তো হবোই কেন এত খুশি কেন আল্লাহর কাছে ওমরের ভিক্ষা চাইছিলাম আল্লাহ ওমরকে আমারে দিয়ে দিয়েছেন এই জন্য খুশি জিব্রাইল বলে খুশি কি শুধু আপনি নি খুশি তো আমরাও আপনারা জমিনে শুধু আল্লাহ আকবার বলতেছেন তাই না ওমর মুসলমান হয় আসমানের ফেরেশতারাও খুশি তারা খুব খুশি হয়ে গেছে আর মুসলমানদের উপর আগের মতো নির্যাতন কাফেররা করতে পারবে না এজন্য ফেরেশতারা খুশি হয়ে গেছে বলেন আল্লাহু আকবার আসমানে আল্লাহু আকবার জমিনে আল্লাহু আকবার মুমিন মুসলমান তারা যখন আল্লাহর নিয়ে ব্যস্ত হয়ে যায় ফেরেশতারা আসমানে থাকে না মওলার অনুমতি নিয়ে জমিনে নেমে যায় মুসলমানদের ভালো কিছু হইলে এই জন্য মাঝে মাঝে একটা কথা বলি এই তোরা উপরে উড়িস রকেট দিয়া তারপরে আরো জাহাজ দিয়া F-60 জঙ্গি বিমান দিয়া কত কিছু দিয়ে উপরে ওড়ে ওরা বলে কি দেখছো আমরা উপরে উড়ি মোল্লারা তোমরা তো নিচে বসে থাকো কোরআনওয়ালারা নিচে বসে থাকো তবলিগ ওয়ালারা নিচে থাকো আমি জিজ্ঞেস করতে চাই পেশা আগে উঠছে না আমেরিকা আগে উঠছে কথা বলো চামচি কে পেশা এগুলো আগে উঠছে না আমেরিকা আগে উঠছে মশা মাছি আগে উঠছে না আমেরিকা আগে উঠছে ওরা যদি কোন গুণ হয় তাহলে মশারাই পূজা করতে হয় মাছিরে পূজা করতে হয় আরে ওরা এটা কোনো ক্রেডিট না ও তো চামচি কে উড়ে বলো যে আসমানে যারা আছে তাদেরকে জমিনে কারণ মেনে আসমানে যারা আছে তাদেরকে জমিনে কারণ নামাইতে পারে আল্লাহর বান্দা যখন কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দেয় জিকির আসকার শুরু করে দেয় বুখারী শরীফের হাদিস আর যারা এখানে বসা এই বান্দা ছাড়া মানুষ কিন্তু হইলে কি হবে চতুর্দিকে ফেরেশতা যদি নবীজির কথা সত্য হয় যদি বুখারী শরীফ সত্য হয় তাহলে চতুর্দিকে ফেরেশতা আসমান থেকে নেমে আসছে জমিন থেকে আসমান পর্যন্ত ঘেঁটে তো কেন মুসলমানরা শক্তিশালী হয়েছে আজ এই ঘটনা কেন শুনে এলাম আপনাদেরকে বারবার বললাম ডাক দেন আল্লাহ আজ আমার একটা ডাক দরকার কেন মুরব্বী হারা হয়ে যাইতেছি আল্লাহ মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন চলে গেছেন আমাদের জন্য পাহাড়ের মতো ছিলেন আল্লাহ নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন আমাদের জন্য বিশাল একটা পিলার ছিলেন যার অবস্থানের কারণে আমরা অনেক শক্তিশালী ছিলাম দুর্বল হয়ে যাইতেছি এখন একটু ডাক দেওয়া দরকার যে আল্লাহ তুমি আমাদেরকে মুরব্বী মিলাইয়া দাও এই দরকার এই ডাক এখন দরকার এই ডাক বিপদে পড়ে ডাক দিলে আল্লাহ শুনে বিপদে পড়ে ডাক দিলে আল্লাহ শুনে ওই ডাকটা এখন দরকার এমনি এমনি বলতেছি না
যদি আপনারা ভালো করে ডাক দেন দেখবেন আল্লাহ পাক মুরব্বি লিয়ে দিবে। বলেন তো কেমন লাগে, বিশ্বে প্রায় 200 কোটি মুসলমান এই সময় নবীজির ব্যঙ্গচিত্র, এই সময় নবীজির ব্যঙ্গচিত্র দেখা যায় এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে শতকরা 90 জন মুসলমান এই দেশে সালামের বিরুদ্ধে আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে বেতন খায়, সে সালামের বিরুদ্ধে মন্তব্য করে, আবার সদর পেগুজ তুলে ঘুরে বেড়ায়, কত দুর্বল আমরা হয়ে গেছি। কোরআনের পাখি যাদের সিনায় 30 পারা কোরআন, তোমরা খেলাধুলা করতে গিয়ে ব্রোঞ্জ পদক পাও, গল্প করে শেষ করে দিই, ব্রোঞ্জ পদক যদি একজন পাইছে স্বর্ণ পদক রৌপ্য পদক এরপরে ব্রোঞ্জ পদক, যদি অলিম্পিকে গিয়া একটা ব্রোঞ্জ পদক পায়, এই ব্রোঞ্জ পদক তামা তামা ব্রোঞ্জ তামা না তামা এই তামার পদক পায়, ওই পদক নিয়ে কি সুনাম সুখ্যাতি বাবা বিশাল আয়োজন গণভবনে নিয়ে তাকে সম্মানিত করা হয়। আর এ কোরআনের প্রতি 7 বছর 8 বছর 10 বছর বয়স ও যায় বিশ্বের বড় বড় সৌদি আরব মিশর কুয়েত কাতার আবুধাবি দুবাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া বড় বড় সব দেশ, এই সব দেশের সাথে প্রতিযোগিতায় এই 30 পারা কোরআন শরীফ চিনায় নিয়ে কোরআনের পাখি বাংলাদেশের নাম উজ্জ্বল করে 1 নম্বর পুরস্কার নিয়ে দেশে ফিরে আসে। তোমার দেশের মুখ যদি উজ্জ্বল করে ওরা করে, আরে তোমার মন্ত্রীরা তোমার এমপিরা পত্রিকায় খবর আমরা দেখছি যে লন্ডনে হোটেলে থাকছে, হোটেলের তোয়ালে চুরি করে নিয়ে চলে এসে, হোটেলের তোয়ালে চুরি করে নিয়ে আসে, তাদেরকে নিয়ে করো গর্ব। আর কোরআনের পাখি তাদের সম্পর্কে মন্তব্য করো পিটনি না দিলে ওরা পড়তো না। তুমি কেমনে বললা এই কথা, কেমনে বললা, আমিও তো 30 পারার হাফেজ, আমি নিজে তো হাফেজ কই, আমার তো মনে পড়ে না, আমার উস্তাদ আমারে পিটুনি দিয়ে পড়াইছে, যে যেমন সে নিজের সম্পর্কে তেমন ধারণা করে। তুমি আলিম পাতাসা জিনকে পড়ছো তাপস সাহেব, তুমি পিটুনি না খাইলে পড়তে না, মনে হয় তুমি নিজে পিটুনি খাইয়া কয়েকটা শব্দ পড়ছো কয়েকটা অক্ষর পড়ছো, কিন্তু আমাদের কোরআনের পাখি যারা ওরা পিটুনির কারণে পড়ে না, আল্লাহর কালামের মহব্বতে আল্লাহর কালাম তারা শিনায় না, এবং তাদের পিতা মাতা আল্লাহর কালামের মহব্বত তাদেরকে মাদ্রাসায় দেয়। ও ভাই আজ এই মন্তব্য করার দুঃসাহস কেন দেখায়, একবারও তার মাথার মধ্যে আসলো না, শতকরা 90 জন মুসলমান যে দেশে মুসলমানদের ট্যাক্সে আমার গাড়ির তেলের পয়সার ইন্তজাম হয়, এই মন্ত্রীদের বেতন কারা দেয়, এই মেয়রদের বেতন কারা দেয়, ওদের গাড়ির তেলের পয়সা কারা দেয়, আমরা দেই, আমি দেই, আমি মোবাইলে 1 মিনিট কথা কইলে সেখান থেকে পয়সা দেয়, সেই পয়সা দিয়ে তোমাদের গাড়ির তেলের পয়সা দেয়, তোমরা হলো দেশের চাকর, তোমরা হলো কর্মচারী, আর তোমরা আঙ্গুল ঝুলাইয়া ঝুলাইয়া বড় বড় কথা বলো, এত বড় স্পর্ধা তোমাদেরকে কে দিল, তোমার স্পর্ধা কোথায় পাইলা, তুমি স্পর্ধা কেন পাইছে, ওই যে বললাম আমরা দুর্বল হয়ে গেছি, আজ আমাদের শক্তিশালী হওয়া দরকার, শক্তিশালী কি দিয়ে হবো, বলে আবার শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির মতো ওরকম একজন সিংহ পুরুষ আমাদের দরকার, আজ ওরকম যে হুঙ্কার দিবে যার হুঙ্কারে ওরা থরথর করে কাঁপবে এমন কাউকে দরকার, আর সেই সেই হুঙ্কার দিতে পারে সেই ডাক দিতে পারেন আপনারা, গভীর রজনীতে মৌলার ডাক দিবেন আল্লাহ, তুমি আমাদেরকে একজন মুরব্বী মিলে দাও, পারবেন তো ডাক দিতে ইনশাআল্লাহ, আমি তো ইনশাআল্লাহ কেকেরা দিয়ে সেই ডাকটা দিব আল্লাহরে আল্লাহ, আল্লাহ তুমি একজন মুরব্বী মিলে দাও, আমিন, মুরব্বী আজ আমাদের দরকার, আর আল্লাহ ডাক শুনে কার বড় হুজুর না, এই কথা ভালো করে শুনে বড় হুজুর ডাক দিলে শুনে, বড় আলেম সে ডাক দিলে পরে আল্লাহ শুনবে, আরে আল্লাহ পাক কার ডাক শুনবে, না কালে কো দেখে না গোরে কো দেখে, না কালে কো দেখে না গোরে কো দেখে, পিয়া জিসকো চাহে সুহাগন নহি হ্যায়, মাওলা কালাও দেখেন না, ধলাও দেখেন না, ধনীও দেখেন না, গরিবও দেখেন না, নারীও দেখেন না,
পুরুষও দেখেন না, বড়ও দেখেন না, ছোটও দেখেন না, আলেমও দেখেন না, মূর্খও দেখেন না, তিনি তো দেখেন কি অন্তর থেকে মাওলারে ডাক দেয়, বলে আল্লাহ, অন্তর থেকে যে ডাক দেয় সে যদি শিশু হয় মাওলা পাক তার ডাকে তেমন সাড়া দেয়। এই এক ঘটনা বইলা আমি আমার কথা শেষ করতেছি। যদি সে শিশু হয় ডাকের মতো ডাক যদি দিয়া যায় মালিকের আরশে আযিমের খুঁটি নইড়া যায়। এতটুকু এক শিশু মাত্র এগারো বছর বয়স, কয় বছর বয়স? এগারো বছর বয়স। সে গেছে নবীজির কাছে একটা নালিশ করছে, কাহিনী লম্বা আমি সংক্ষেপ করে দিচ্ছি। নবীজির কাছে নালিশ করছে, নালিশ করার পরে যার নামে নালিশ করছে সে তার চাচা, চাচারে নবীজি ডাকাইছে, এই তুমি আমার কথা বলছো? আল্লাহর কসম বলিনি। আর চাচা মনে মনে বলতেছে ওখানে তো আমি আর বাতি যাইছিলাম, আর তো কেউ ছিল না। দেখেন মনে তো আমি আর বাতি যাইছিলাম, আর তো কেউ ছিল না, তো ও তার সাক্ষী পেশ করতে পারবে না, আর সাক্ষী পেশ করতে না পারলে আমার কসম, সুতরাং ও আর আমার কোনো শাস্তি দেওয়া হইতে পারবে না। ও গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ও আমার চাচু সে বলছে আপনার এই এই কথা। নবীজি বলেন বলছো? আল্লাহর কসম বলি নেই। না বলছে, তোমার সাক্ষী আসেনি? না সাক্ষী নেই। তো ও তো কসম খাইছে, থাক তুমি বাড়ি যাও। কয় না আমি যাব না, আমি যাব না। কেন? আমি সত্যবাদী, আমি সত্য কথা বলছি, আমার পক্ষে জমিনে কোনো সাক্ষী নেই, কিন্তু আরশে আযিমে আল্লাহ তো আমার সাক্ষী আছে, আল্লাহ তো সাক্ষী আছে। নবীজি বলেন বাড়ি যাও না, কে যাবো না। নবীজি দরওয়াজায় দাঁড়াইয়া দুই হাত আসমানের দিকে উড়িয়ে ডাক দিছে আল্লাহ, বলেন না জোরে সরে আল্লাহ, ডাক দিছে আল্লাহ। ইন কুনতু সাদিকান ফাসাদদিকনি, মালিক আমি যদি সত্যবাদী হয়ে থাকি আসমান থেকে তুমি আমার সত্যবাদিতার প্রমাণ নাজিল করে দাও। আল্লাহর ডাক দিছে, হঠাৎ করে সবাই চাইয়ে দেখে নবীজির কপালে বিন্দু বিন্দু ঘাম, চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, মাথা ঝুঁকে পড়ছে। নবীজি নীরব নিস্তব্ধ। কিছুক্ষণ পর নবীজি মাথা উঁচু করেন, দুই আঙ্গুল দিয়ে বিন্দু বিন্দু ঘাম মুছেন, মুসকি হাসি দিয়ে ডাক দিছেন, বাবু তুই আমার কাছে আয়। বাবু কাছে গেছে, নবীজি হাত দিয়ে তার কান ধরছেন, কান ধরে বলতেছেন তোর কান সত্য শুনেছে, আর সে আযিমের মালিক নিজে তোর পক্ষে সাক্ষী দিয়ে দিছে। তো আল্লাহর পক্ষ থেকে কিছু না আমাদের জন্য বড় হুজুরের দোয়া লাগবে এমন না। শিশুও দোয়া করতে পারে, বুড়াও দোয়া করতে পারে, নারীও দোয়া করতে পারে। কার দোয়া কবুল হবে মাওলা ভালো জানে, কে কেমনে ডাক দিবে, কার ডাক মাওলার পছন্দ হয়। আয়েক চশমে জাদান গাফেল আজা শাহ নাবাসি শায়দ কেউ নে গাহে কুনাত আগাহ নাবাসি। তুমি ডাক দিতে থাকো দিতে থাকো, কখন তোমার ডাক কবুল হবে, কার ডাক কবুল হবে এ আল্লাহ জানে, আর কেউ জানে না। নবীজির মাথার চুল আশ্রাইতেছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবিদের সাথে নবীজির যে কি খাতির ছিল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি খাতির ছিল, বিবিদের সাথে কি সম্পর্ক। একদিন আকাশে পূর্ণিমার চাঁদ, বললেন আয়েশা আজকে মনে চাইতেছে তোমার নিয়ে একটা দৌড় দিই, বলবেন না আল্লাহ আমিও মর আমার স্রোত কমনে চেতেছে তোমার নিয়ে আজ রাত্রে একটা দৌড় দি, চলেন চলেন যাই। দেখে গিয়ে পূর্ণিমার চাঁদ আকাশে নবীজি আর আয়েশা দৌড় দিছেন, নবীজি ইচ্ছে করে আস্তে আস্তে দৌড়ে দিছে, আর আয়েশা আগে চলে গেছে। সামনে গিয়ে কয় দেখছেন তো আমার দিকে, দিলাম তো হারাইয়ে। নবীজি বলেন আচ্ছা হয়ে গেল, ঠিক আছে। বেশ কিছুদিন পর ইন্তেকালের অল্প কিছুদিন আগে নবীজি বলেন আয়েশা আজকে আর একটা দৌড় দিই, চলো আজকে আর একটা দৌড় দিই। এই যারা শুনতেছেন মনোযোগ দিয়ে শুন, আজকে আর একটা দৌড় দিই, আর একটা দৌড় দিই। আয়েশা বললেন আচ্ছা চলে। এখন তো আয়েশা একটু মোটামুটি স্বাস্থ্য হয়ে গেছে, তখন তো হ্যাংলা পাতলা ছিলেন একেবারে, এখন একটু স্বাস্থ্য হয়েছে। তো নবীজি তো শক্তি মাশাআল্লাহ, 40 জন জান্নাতি পুরুষের শক্তি নবীজি, আজকে দৌড় দিছেন, আজকে নবীজি ইচ্ছে করে দ্রুত দৌড়েছে, আয়েশা পিছনে পড়ে গেছে। এবার নবীজি বলতেছেন ফাতিলকা বিতিলকা,
ও যে তুমি আমার হারাইছিল আজকে তার স্বর্গে গেল আজকে তার বদলা নিয়ে গেল এমন সময় হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিবির একদিন বললেন এই চলো তো আজকে একটু দৌড় দিই আসমানে দেখছেন পূর্ণিমার চাঁদ চলো দৌড় দিই কে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ চলো দৌড় দিই দৌড় দিছে দৌড় দিয়া পিছে পড়ে গেছে বিবি আগে চলে গেছে বিবি ফিরে দেখে ওনার দুই চোখ দিয়ে পানি পড়ে কান্দে বিবি মনে করছে হাইরে গেছে তাই কাঁদতেছে মনে করছে হাইরে গেছে তাই কাঁদতেছে আচ্ছা অনেকদিন পরে আবার একদিন বলতেছেন চলো আজকে দৌড় দিই আজকে দৌড় দিছেন থানবী আগে চলে গেছেন বিবি পিছনে পড়ে গেছে বিবি গিয়ে দেখে কাঁদতেছে কি ব্যাপার সেদিন হারছিলেন কাঁদছেন একটা যুক্তি ছিল হারার কারণে কাঁদলেন আজকে জিতে গেলেন আসি কেন কান্দেন দেখো হারার কারণে কান্দিনি জিতার কারণে কান্দিনি কান্দতেছি কি কারণে জানো একটা সুন্নত জিন্দা করলাম ফাতিলকা বিতিলকা ফাতিলকা বিতিলকা ওই সময় নবীজি বলছিলেন ফাতিলকা বিতিলকা আমি তোমারে ফাতিলকা বিতিলকা কইতে পারলাম যে ওই দিনের সব দিয়ে দিলাম আশা করি আর কোন আমল কবুল হোক বা না হোক এই আমলের বরকতে আমার আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেবে এই এতটুকু এক সুন্নত আছে পারলে সাহেব এই সুন্নত জিন্দা করে ফেলে যারা পারেন এটা জিন্দা করে ফেলে তো বলতেছিলাম যে আম্মা জানা আয়েশা সিদ্দিকা নবীজির চুল আশ্রয় দিচ্ছে এমন সময় এক মহিলা আসছে মা বোনরা যেহেতু আসছে মাদ্রাসা মহিলা মাদ্রাসা তাই মহিলারা মনে মনে কইতেছে খালি পুরুষদের হাদিস কয় আমাদের কি কোনো হাদিস নাই এই জন্য ওনাদের একটা চমৎকার হাদিস শুনাইতেছি শোনো এক মহিলা হযরত খলা রাদিয়াল্লাহু তাআলা উনি আসছে নবীজির চুল আসাইতেছেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা খাওয়ালা ভিতরে ঢুকছেন তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই তখনও পর্দার আয়াত কি হয় নাই তখন সামনে আসতে পারে আয়েশা বলতেছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবীজি সালামের জবাব দিবেন কি ব্যাপার খাওলা কেন আসছো ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর সাথে আমার খুব খাতির খুব প্রেম কিন্তু হঠাৎ করে আজকে ওর মাথায় কি ভূত সওয়ার হয়েছে রাগারাগি করে আমারে বলছে কি জানেন বলে কি বলছে কান্তি আলাইয়া কাজাহরি উম্মি তুই আমার মার মতো এই কথা বলছে আপনি এখন কি হবে নবীজি বলেন কি আর হবে তালাক হয়ে গেছে এখন শুনে দেখ ডাক দেওয়ার জন্য বড় বুজুর্গ লাগে